হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকচারের পেছনে ধাক্কা মেরে পুকুরের জলে পড়ে গেল অ্যাম্বুলেন্স। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, 28 ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের কচুবেরিয়া দিক থেকে সাগরের বিষ্ণুপুর এলাকার গোপাল মান্না নামে একজন রোগী নিয়ে সাগরের বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। সেই সময় ওই অ্যাম্বুলেন্সটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে এবং একজন পথচারীকে ধাক্কা মেরে রাস্তার পাশে একটি পুকুরের জলে পড়ে যায়। এরপর স্থানীয়রা দেখতে পেয়ে ওই অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা সাগরের বিষ্ণুপুরের বাসিন্দা গোপাল মান্না নামে রোগী ও সাগরের নরহরিপুরের দিবাকর দাস নামে ওই পথচারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে ওই দুইজনের। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। অ্যাম্বুলেন্স গাড়িটা জোড়ামন্দির বাস স্টপেজের থেকে ওই রাধেশ্যাম দাসের মানে ঠাকুর মন্দির আছে ওখানে একটা পুকুর আছে, ওখানে অ্যাম্বুলেন্স গাড়িটা পড়েছে, ঠিক আছে। তা অ্যাম্বুলেন্স গাড়ি এসেছিলো কচুবেড়া থেকে ডায়মন্ডে, একজন সাগরে একজন পেশেন্ট কয়েকদিন আগে অপারেশন হতে গিয়েছিলো, ওখান থেকে সুস্থ হওয়ার পরে ফিরছিলো ওই সাগরে। এসে কী হয়েছে মানে যেখানে পড়েছে ওখান থেকে একটুখানি দূরে হওয়ার পরে ওখানে সামনে ট্রাক ছিল, ট্রাকে হালকা একটু মানে মানে কি ধাক্কা লেগেছে হালকা, সে তাতে ট্রাকের কোনো সমস্যা হয়নি, সেই ধাক্কাতে আরও বেশি ডিফারেন্স হয়ে যায়, তখন ট্রাক তখন অ্যাম্বুলেন্স গাড়িটা কী হয় ঠিক কন্ট্রোল না করতে পেরে পড়ে যায় একটু মানে ওই জলের ড্রেনের মধ্যে পড়ে যায়। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ.com।